হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের যেসব অভিনেত্রীদের সেক্স ভিডিও ফাঁস হয়েছে, কারা সেই অভিনেত্রী, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার এক, সাদিয়া জাহান প্রভা। সাদিয়া জাহান পেশায় একজন মডেল এবং অভিনেত্রী। 2016 সালে উনি বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন, আর সেই সময়ে তার একটি স্ক্যান্ডেল ইন্টারনেটে প্রকাশিত হয়, যাতে স্পষ্ট সাদিয়া জাহান প্রভাকেই দেখা গিয়েছিল। এই ভিডিওটি প্রকাশ করে তারই এক্স বয়ফ্রেন্ড রাজীব। তার এক্স বয়ফ্রেন্ড রাজীব এই অপ্রত্যাশিত ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেন এবং সাথে সাথে ভিডিওটি দেশ বিদেশে ভাইরাল হয়ে যায়। নম্বর দুই, পপ তারকা মিলা। পপ তারকা মিলার ক্যারিয়ার শুরু হয় পপ গান দিয়ে, যদিও তারপরে উনি অনেক মডেলিং এও অংশগ্রহণ করেছিলেন। সেই সময়টায় খুব জনপ্রিয় ছিলেন মিলা। ক্যারিয়ারের সোনালী দিনগুলোর মধ্যেই হঠাৎ করে তার নাম এসে পড়ে স্ক্যান্ডেলে। তার একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয় ইন্টারনেটে এবং মুহূর্তেই ভিডিওটি দেশ বিদেশে ভাইরাল হয়ে যায়। তবে স্ক্যান্ডেল ভিডিওতে মিলা ছিল নাকি অন্য কেউ, তা এখন পর্যন্ত জানা যায়নি। নম্বর তিন, আনিকা কবির শখ। 2011 সালে আনিকা কবির শখ নামে একটি স্ক্যান্ডাল ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই এটি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যায়, কেননা তখন আনিকা কবির শখ বেশ ভালো অবস্থানে ছিলেন। কিন্তু ভিডিওটির মেয়েটি আনিকা কবির শখ কিনা তা নিয়ে অনেক সংশয় রয়েছে, কারণ ভিডিওটি একদম ক্লিয়ার ছিল না। নম্বর চার, বিদ্যা সিনহা মিম। লাখ সুপারস্টার, জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হয়ে এসেছিলেন, কিন্তু তার ক্যারিয়ারে এই সুন্দর সময়টাতে একটি আপত্তিকর ভিডিও তার ক্যারিয়ারে অনেক প্রভাব ফেলে। 2018 সালে বিদেশের এক ক্রিকেট খেলোয়াড়ের সাথে একটি আপত্তিকর ভিডিও প্রকাশিত হয় বিদ্যা সিনহা মিমের। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি বিপুল আলোচনা সমালোচনায় আসে। তবে এটা আসলেই বিদ্যা সিনহা মিম কিনা তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেন। নম্বর পাঁচ, মেহজাবিন চৌধুরী। বর্তমানে ছোট পর্দার একজন সেরা অভিনেত্রীর কাতারে আছেন এই অভিনেত্রী মেহজাবিন। সুন্দর চেহারা এবং অসাধারণ অভিনয় দিয়ে তিনি জয় করে নিয়েছেন লাখো লাখো মানুষের মন। গত বছর ফেসবুকে মেহজাবিনের নামে একটি স্ক্যান্ডাল ছড়িয়ে পড়ে, কিন্তু ভিডিওটির মেয়েটি মেহজাবিন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। মেহজাবিন জানান, কেউ একজন তার সাথে দুশ্মনি করে এই ভিডিওটি ভাইরাল করেছে এবং মেহজাবিন তার সম্পর্কে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক করুন, আর অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, আমাদের সেলিব্রিটি প্রোফাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।